Redmi Note 10 গতকালই লঞ্চ হয়ে গেছে Redmi Note 10 ফোনটি এটি সহ Redmi Note 10 Pro Redmi Note 10 Pro Max এই তিনটি কিন্তু ফোন লঞ্চ হয়েছে আমরা কিন্তু লঞ্চ ইভেন্টে দেখেছি আজকে শুধুমাত্র Redmi Note 10 কে নিয়ে কথা বলবো যে থাম্বনেলটি দেখে আপনারা এসেছেন Redmi Note 10 সবার জন্য নয় কেন অবশ্যই জানতে পুরো ভিডিওটি দেখতে হবে ফাস্টে কোনো মতামত দিয়ে দিবেন না ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই দিবেন Redmi Note 10 এর কিন্তু অনেক ভালো দিক রয়েছে পাশাপাশি কিন্তু এর খারাপ দিকও কম নয় সব দিকই তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তার আগে বলছি আপনি যদি আমার চ্যানেল প্রথমবারই হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন Redmi Note 10 এর সবচাইতে হাইলাইটেড ফিচার হচ্ছে এর ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটি কিন্তু ফুল এইচডি যেখানে 1100 নিটস ব্রাইটনেস রয়েছে যার কারণে কিন্তু আউটডোর ভিজিবিলিটি অনেক ভালো হবে এবং দেওয়া আছে 409 PPI যার কারণে কিন্তু দেখতে আরো ভালো লাগবে যখন এটি সুপার অ্যামোলেডের সাথে কম্বিনেশন হয়ে আসবে অবশ্যই দেখতে চমৎকার লাগবে কিন্তু এতগুলো পজিটিভ সাইড থাকার পরেও কিন্তু ডিসপ্লেতেও কিছু ডাউনগ্রেডেশন রয়েছে আমরা Redmi Note 9 এর সাথে যদি একটু কম্পেয়ার করি তাহলেই দেখব যে Redmi Note 9 এ কিন্তু এক বছর আগে প্রায় ফোনটি রিলিজ করা হয়েছিল সেখানে দেওয়া ছিল কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ডিসপ্লেতে কিন্তু Redmi Note 10 এ এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে আরেকটি ডাউনগ্রেডেশন রয়েছে সেটি হচ্ছে এর ডিসপ্লে সাইজে Redmi Note 10 এ কিন্তু ডিসপ্লে হিসেবে দেওয়া আছে 6.43 ইঞ্চ ডিসপ্লে এবং Redmi Note 9 এ কিন্তু সেখানে আমরা এর থেকে একটু বড় ডিসপ্লে পেয়েছি 6.53 ইঞ্চ IPS ডিসপ্লে সেখানে পেয়েছিলাম সো ডিসপ্লের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ একটু মিক্সারিং আছে কিন্তু ওভারঅল সকল দিক থেকে বিবেচনা করলে সুপার অ্যামোলেড কিন্তু এগিয়েই থাকে এখন আমরা চলে যাব ডিরেক্ট Redmi Note 10 এর ক্যামেরা সেকশনে এখানে দেখতে পাচ্ছি কোয়াড কোর যুক্ত ক্যামেরা রয়েছে ব্যাক সাইডে এবং এখানে কিন্তু মেইন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো সেন্সর রয়েছে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর রয়েছে এবং সেম একই রকমের ক্যামেরা সেন্সর সেম একই রকমের কিন্তু ক্যামেরা সেটআপ আমরা পেয়েছিলাম Redmi Note 9 এর কাছ থেকে এক বছর পরে এসেও কিন্তু আমাদেরকে এই জিনিসটি কি নিয়ে নিতে হবে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেলফির ক্ষেত্রে যদি একটু তাকাই তাহলে দেখব যে সেলফিতে Redmi Note 9 এ পেয়েছিলাম 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যাম এবং Redmi Note 10 এও পাচ্ছি সেই 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ক্যামেরার ক্ষেত্রে বলতে গেলে তেমন কোনো চেঞ্জেস নেই Redmi Note 9 থেকে Redmi Note 10 এ আমরা আসলে কম্পারিজনটা Redmi Note 9 এর সাথেই একটু করছি কারণ হচ্ছে যে অন্য অন্য ফোনের চাইতে কিন্তু Redmi Note সিরিজটার প্রতি কিন্তু আমাদের একটু এক্সপেকটেশন বেশি থাকে এবং এই জন্য কিন্তু এর সাথেই কম্পারিজনটা বেশ যায় আর কি Redmi Note 10 ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি কিন্তু আমরা যদি Redmi Note 9 এর দিকে তাকাই তাহলে দেখব সেখানেও রয়েছিল 5000 mAh এর ব্যাটারি সো এক্ষেত্রেও নো চেঞ্জ এখন আসি Redmi Note 10 এর প্রসেসরে এখানে কিন্তু ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 678 এই প্রসেসরটি এবং এই প্রসেসরের কিন্তু আন্তুতু স্কোর 210000 এর আশেপাশে ওদিকে যদি আমরা একটু Redmi Note 9 এর দিকে তাকাই তাহলে দেখতে পাবো সেখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছিল হেলিও G85 এবং যার আন্তুতু স্কোর ছিল 190000 বা 200000 আশেপাশে সো খুব বেশি কম্পারিজনে কিন্তু বা স্পিডের ক্ষেত্রে আমরা খুব বেশি চেঞ্জ কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি না সো এখানে কিন্তু দেখাই যাচ্ছে যে Redmi Note 10 এর যে প্রসেসরটি দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 676 এই প্রসেসরটি কিন্তু হেলিও G85 এর কাছে একটু উপরের দিকে থাকলেও কিন্তু G90 এই প্রসেসরের কাছে কিন্তু হেরে যেতে হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে একটি লিক্সের মাধ্যমে জানতে পারছি Realme 8 এ কিন্তু থাকছে হেলিও G90 এই প্রসেসরটি Redmi Note 10 এ দেওয়া থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার সত্ত্বেও কি জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে আমার বোধগম্য হচ্ছে না কারণ হচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দুটি মাত্র কারণে ইউজ করা হতে পারে একটি হচ্ছে এটি কস্ট কাটিংয়ের জন্য করা হয়েছে অথবা সুপার অ্যামোলেড যেই ডিসপ্লেটি ইউজ করা হয়েছে সেটি হয়তো বা কোয়ালিটিতে কোনো একটা ঝামেলা আছে কি না একটু সন্দেহ থাকে আর কি যখন এটি ফুল হ্যান্ডস অন রিভিউতে নিয়ে আসবো তখন অবশ্যই আপনাদের বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হবে Redmi Note 10 এ নেই কোনো 5G এটিও কিন্তু একটি ডাউনগ্রেডেশন আমার কাছে মনে হয় কারণ হচ্ছে হয়তোবা এক বছরের মধ্যেই আমরা বাংলাদেশে পেয়ে যাব 5G কাভারেজ সম্পূর্ণ কাভারেজ হতে কিছুটা সময় লাগে গেলেও তখন কিন্তু আর কেউ 4G ভেরিয়েন্টের ফোনটি কিনতে চাইবেন না
এবং এক বছরের মধ্যে কিন্তু কেউ ফোনটি চেঞ্জ করতেও চাইবে না, এবং অবশ্যই কিন্তু ফোন পারচেজের ক্ষেত্রে এই বিষয়টিও একটু প্রাধান্য দেওয়া উচিত। 2021 সালে এসে আমরা এই স্পেসিফিকেশনযুক্ত ফোন পেতে চলেছি, যেখানে প্রসেসর হিসেবে দেওয়া থাকছে কোয়ালকমের তরফ থেকে স্ন্যাপড্রাগন 678 প্রসেসর। আমরা যদি একটু নোট সেভেনের দিকে তাকাই, রেডমি নোট সেভেনের দিকে, সেখানেও কিন্তু দেখতে পাবো যে সেখানে ইউজ করা হয়েছিল স্ন্যাপড্রাগনের 665 এই প্রসেসরটি। এবং দুই বছর পরে এসেও কতটুকু আপগ্রেডেশন হয়েছে রেডমি নোটে। সময় যদি একটু বিবেচনা করি, 2021 সালটা যদি একটু বিবেচনা করি, তাহলে আমার কাছে মনে হয় এই প্রসেসরটি, যারা আসলে রেডমি নোট 7 ইউজ করছেন, রেডমি নোট 8 ইউজ করছেন বা রেডমি নোট 9 ইউজ করছেন, তাদের জন্য আপগ্রেডেশন আমার মনে হয় না এই ফোনটা দিয়ে হবে ছিল। এখন চলে আসি থাম্বনেলের মেইন সাবজেক্টটাতে। বলা ছিল যে রেডমি নোট 10 এই ফোনটি কাদের জন্য। আসলে যারা 4 সিরিজে রয়েছেন, স্ন্যাপড্রাগনের 4 সিরিজ, কিংবা যারা মিডিয়াটেকের হেলিওর কি বলে G80 নিচে যাদের প্রসেসর আছে, তারা হয়তো বা আপগ্রেডেশনে আসতে পারেন এখানে। কিন্তু যারা অলরেডি 6 সিরিজ রয়েছেন, স্ন্যাপড্রাগনের 6 সিরিজে কিংবা হেলিও G80 উপরের প্রসেসর যাদের ফোনে রয়েছে, আমার কাছে মনে হয় না শুধুমাত্র সুপার অ্যামোলেডের লোভে তাদেরকে এখানে পাওয়া দেওয়া উচিত। কারণ হচ্ছে কিছুদিন পরেই হয়তোবা রিয়েলমির তরফ থেকে রিয়েলমি 8 আসছে, যেটি কিন্তু একটু বেটার প্রসেসর সেখানে রয়েছে, এবং হয়তোবা মার্চ মাস শেষ নাগাদ আরও বেশ কিছু ফোন আমরা পেয়ে যেতে পারি নার্জো প্লাস অন্য অন্য যে সাব ব্র্যান্ড রয়েছে সেখান থেকে, এবং সেখানে হয়তোবা ভালো প্রসেসরযুক্ত ফোনই আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে এই ফোনে আপগ্রেড করা কতটা যুক্তিযুক্ত আপনারাই কমেন্ট বক্সে জানাবেন। এবং এখন যদি আরেকটু বলি, কারা আসলে আপগ্রেড করতে পারেন এই ফোনটিতে? যারা হালকা পাতলা গেমিং করেন, টুকটাক ফেসবুক ইউটিউবিং করেন, ভিডিও স্ট্রিমিং করেন, তাদের জন্য একটু ভালো ভিউ অ্যাঙ্গেল তৈরি করতে পারে, কারণ এখানে ডিসপ্লে ভালো দেওয়া আছে। কিন্তু যারা একটু হেভি গেমার আছেন কিংবা লং টাইম ধরে এখানে বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য মনে হয় খুব ভালো ব্যাকআপ দিতে পারবে না এই হ্যান্ডসেটটি। মাত্র কয়েকদিনের ওয়েট করতে হবে খুব সম্ভবত রিয়েলমি 8 এই ফোনটি কিন্তু আসতে চলেছে ইন্ডিয়ান এবং বাংলাদেশ মার্কেটে। এবং এই ফোনটি রেডমি 10 সিরিজটাকে বা রেডমি নোট 10 ফোনটাকে কিন্তু খুব ভালো কম্পিটিশন দিতে সক্ষম বলে আমার মনে হচ্ছে। রেডমি নোট 10-এর 6GB 64GB এই ভেরিয়েন্টটি কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 12,000 রুপির আশেপাশে, এবং এটি যখন বাংলাদেশে কনভার্ট করা হয় বাংলাদেশি বিডিটিতে, এটা কিন্তু 14,000 টাকার মতো দাঁড়ায়। এখানে যখন ভ্যাট এবং ট্যাক্স ইনক্লুড করা হবে, এটি কিন্তু অফিসিয়ালি খুব সম্ভবত 18,000 টাকার আশেপাশে সেল হতে পারে। 18,000 টাকায় এই ফোনটি পারচেস করা কতটা যুক্তিযুক্ত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। বাংলাদেশে আস্তে আস্তে মার্চের শেষ নাগাদ কিংবা এপ্রিলের ফার্স্ট উইকের দিকে হয়তো আমরা পেয়ে যেতে পারি রেডমি নোট 10 এই ফোনটি। এই ফোনটি পারচেস করছেন কি করছেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড চ্যানেল প্রথমবার হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট। থ্যাংকস ফর ওয়াচিং।